জল ছাড়া আমরা চলতে পারবো না, শরীর ভালো রাখতে জলে ঝুরি মেলা ভার। চিকিৎসকেরাও বেশি করে জল খাওয়ার পরামর্শ দেন। আর এই গরমে, অর্থাৎ যে গরমটা পড়েছে, তাতে যদি অতিরিক্ত জল না খাই তাহলে তো শরীর খারাপ হয়ে যাবে। কিন্তু যে জল আমরা পান করছি সেই জলের দাম যদি লাখ টাকা ছাড়িয়ে যায়, তবে আপনি খাবেন সেই জল? অবাক হচ্ছেন তো, ভাবছেন তো যে কি সব কথা বলছি, জলের দাম তাও আবার লাখ টাকা? এবার বলি, যে জলের কথা বলছি তার দাম 45 লক্ষ টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে জলটার কথা বলছি তার দাম 45 লক্ষ টাকা। এর নাম দেওয়া হয়েছে অ্যাকোয়া দ্য ক্রিন্তালো ট্রিবুতো আ মদিগিলানি। 2010 সালেই এই জল সব থেকে দামি জলের শিরোপা পেয়েছে। দামটা কত? 45 লক্ষ। অনেকেই প্রশ্ন করছেন, জল তো প্রাকৃতিক উপহার, সেখানে এই জলের এত দাম কেন? জলের থেকেও তার বোতলে রহস্য লুকিয়ে রয়েছে। 750 মিলিলিটার জলের বোতল তৈরি হয়েছে 24 ক্যারেট সোনা দিয়ে, যেটা সাধারণ মানুষের নাগালের বাইরেও বলা চলে। আর এই সোনার বোতলের জলের মধ্যে থাকে 5 গ্রাম 24 ক্যারেটের সোনা। এতে জলে ক্ষারের পরিমাণ অনেকটাই বেড়ে যায়। পৃথিবীর 3 অংশ থেকে জল নিয়ে ওই সোনার বোতলে ভরা হয়। ফ্রান্সের একটি ঝর্ণা, ফিজি দ্বীপের একটা প্রস্রবণ এবং আইসল্যান্ডের হিমবাহের জল থাকে। 1 দশক আগে এক বোতল জল নিলামে বিক্রি হয়েছিল $60,000, ভারতীয় টাকায়, যার দাম প্রায় 50 লক্ষ টাকা। আকাশছোঁয়া এই জলের বোতলটির নকশা করেছেন ফার্নান্দো আলতামিরানো নামে একজন শিল্পী। তবে এই জল যে সব থেকে দামি এমনটা কিন্তু নয়। এর আগে ফিলিকো নামের বোতলের জলের দাম ভারতীয় মুদ্রায় ছিল 90,000 টাকা। বোতলের কারুকাজের জন্যই এর জনপ্রিয়তা ছিল। এছাড়াও কোনা নিগারির এক বোতল জলের দাম 28,000 টাকা, তৈরি হয় জাপানে। এই জল পান করলে ওজন কমে, ভালো থাকে ত্বক। তবে এখনও অ্যাকোয়া দ্য ক্রিন্তালো ট্রিবুতো আ মদিগিলানিকে কেউ হারাতে পারেনি। দামটা তো বললাম 45 লক্ষ। তাহলে ভাবতে পারছেন যে জল যেটা প্রাকৃতিক উপহার বলা চলে, সেই জলের কত দাম? চিকিৎসকেরা বারবার করে আমাদের জল খাওয়ার পরামর্শ দেন, আর এই অসহ্য গরমে শরীরকে ভালো রাখতে জল পান তো করতেই হবে। কিন্তু এই যে দাম আপনাদেরকে বললাম, অর্থাৎ 45 লক্ষ, এই দামটা শোনার পরে জল খাওয়ার কথা হয়তো অনেকেই ভুলে যাবেন। যাই হোক, যে দামের কথা বললাম এগুলো হচ্ছে বিশ্বের দামি জল, এগুলো হয়তো মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু যে জলটা আমি আপনি পান করছি, আমরা পান করছি, সেই জল কিন্তু আমরা অনায়াসেই পেয়ে যাই। তো এই দামের কথা ভেবে আবার জল খাওয়াটা বন্ধ করবেন না কেন? জল খাওয়া বন্ধ করে দিলে কিন্তু শরীরে নানা রকম সমস্যা হতে পারে, তাই চিকিৎসকদের পরামর্শ মেনে জল খাওয়াটা জারি রাখুন। আর আমরা এটাও বলে রাখি আপনাদের যে এই যে গরম, এই গরমে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় জলসংকট দেখা দেয়, প্রত্যেক বছরই দেখা দেয়। বিশেষ করে যে বালিয়াড়িগুলো রয়েছে সেখানে, আমাদের রাজ্যের পশ্চিমাঞ্চলগুলোর দিকে যদি নজর দিই, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু একটা জলের সংকট দেখা দেয়। তবে যাই হোক না কেন, তীব্র গরম থেকে বাঁচতে জলই যে আমাদের আরাম দেয়, জল পান করে আরাম পাই, জলের সঙ্গে আমাদের এই যে একটা সম্পর্ক, সেটা কিন্তু কখনোই এই টাকা দিয়ে বেঁধে রাখা যায় না। যাই হোক, জল পান করুন, চিকিৎসকের কথা মেনে চলুন। আর এই তথ্যটা কেমন লাগলো সে বিষয়ে অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। এইরকম আরও মজার মজার খবরের আপডেট পেতে নোটিফিকেশনের জন্য বেল বাটন অপশন প্রেস করুন। সাবস্ক্রাইব করে নিন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।